গায়ত্রী দেবী, এখন আর আমার এসব সহ্য হচ্ছে না। এই আওয়াজগুলো আমাকে বড় বিব্রত করছে। আপনি আপনি প্লিজ কিছু একটা করুন, এই আওয়াজগুলো একটু বন্ধ করুন, না তুমি পাগল হয়ে যাব। এই প্রবলেমটা কবে থেকে হচ্ছে আপনার কিছু মনে পড়ছে? আগে মানে যবে থেকে মারা গেছে। কার মৃত্যু? আগে আমার স্ত্রী সীমার মৃত্যু। যবে থেকে ওর মৃত্যু হয়েছে, না তো আমি ঠিকমতো শুতে পাচ্ছি, না ঠিকমতো কোনো কাজ করতে পাচ্ছি। যেখানেই যাই, যাই করি না কেন, আমি শুধু ওর কান্নার শব্দ, ওর চিৎকার করার শব্দ শুনতে পাচ্ছি। আপনি একটু বলুন যে আমি কি করব যাতে শব্দগুলো বন্ধ হয়। প্লিজ প্লিজ হেল্প মি। আর ইউ শিওর যে আপনি এটা করতে চান? আই মিন দেখুন, আমি আগে কখনো এরকম কোনো জিনিস খোঁজার চেষ্টা করিনি, তাই আমি জানি না যে এর ফল কি হবে। কিন্তু যখন আপনি রিকোয়েস্ট করছেন, তখন চেষ্টা নিশ্চয়ই করতে পারি। আগে আপনার যা কিছু করার আপনি করুন, আই এম রেডি। আরেকটা ব্যাপার, এটা আমার স্ত্রী সীমার শেষ স্মৃতিচিহ্ন। ও এই কাঁচের টুকরোটা দিয়ে আত্মহত্যা করেছিল। আপনি এটাকে এখানে কেন এনেছেন? আমার মনে হয়েছিল এটা হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে, কারণ এতে সীমার রক্তের দাগ লেগে রয়েছে। এই সামনে রাখা কার্ডগুলো থেকে আপনি একটা কার্ড তুলুন প্লিজ। ওকে, স্ট্রেস, দুশ্চিন্তা, কোনো ব্যাপার আছে যেটা আপনাকে ভেতর থেকে শেষ করছে, যেটা আপনি চেষ্টা করেও নিজের মাথা থেকে সরাতে পারছেন না। সেরকম কি ব্যাপার আছে ড্যানিশ? আগে যবে থেকে আমার স্ত্রী সীমার মৃত্যু হয়েছে, তবে থেকে আমি খুব বিব্রত রয়েছি। আমি আমি শুধু এটুকু জানতে চাই যে সীমা তার মৃত্যুর পর ঠিক আছে তো? ওর আত্মা কি শান্তি পেয়েছে? না, আমি এসব খোঁজ করতে পারবো না। হ্যাঁ, আমি আপনার ভিতরের কথা জানতে পারি, কিন্তু আত্মা না ড্যানিশ, এ সমস্ত আমার ঠিক মনে হচ্ছে না, আর এসব আমি করতেও চাই না। গায়ত্রী দেবী, প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন। দেখুন, আমি এমন কাউকে চিনি না যে আমাকে সাহায্য করতে পারে। আপনি একমাত্র যিনি আমাকে সাহায্য করতে পারেন। প্লিজ আমাকে নিরাশ করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আরও একটা কার্ড বের করুন। ওকে, একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। প্লিজ একবার দেখুন না, প্লিজ বসুন। ঠিক আছে, এই শেষবার কার্ড তুলুন। ব্যাস, এই আমি করতে পারবো না, না আপনার জন্য, না অন্য কারুর জন্য। এটা আমার কাজ নয় ড্যানিশ। আপনি প্লিজ প্লিজ চলে যান এখান থেকে। আমি আমি বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। হ্যালো অপর্ণা,
আমি তোমার সঙ্গে একটু পরেই কথা বলছি। হ্যাঁ, তোর সময় শেষ হয়ে গেছে, এরপর তুই আর কারোর সঙ্গে কথা বলার জন্য ভেবেই থাকবি না। কিন্তু সেই আওয়াজটা যে আমি প্রায় শুনতে পাই, কি এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? দেখি দিবি কিছু করুন। আমি আমি বলেছিলাম না আপনাকে, এসব আমি করতে পারবো না, বলেছিলাম না আপনাকে। গায়ত্রী দেবী কি হয়েছে কি আপনার? কি জানতে চাস? এমন কি আছে যেটা তুই জানিস না? না না, এই কিছুতেই হতে পারে না। তুমি তুমি আমাকে খোলো, দরজা খোলো। সীমা, আমাকে ক্ষমা করে দাও। সীমা, কি করেছিলি? আমি তোমার অপরাধী, কিন্তু আমাকে মেরো না, প্লিজ প্লিজ। গায়ত্রী, তুমি ঠিক আছো তো? তুমি তুমি রেস্ট করো প্লিজ, মাথায় খুব যন্ত্রণা। দেখো গায়ত্রী, তুমি খুব বেশি কাজ করো, মাঝে মধ্যে একটু রেস্টও নাও। আই নো, গত কয়েকদিন ধরে খুব বেশি স্ট্রেস ছিল, পার্টিকুলারলি সেদিন। ব্যাস, যা হয়েছে তা ভুলে যাও। দেখো, ওষুধের এফেক্ট এখনো দেখা যাচ্ছে, তুমি তুমি প্লিজ রেস্ট করো। আমি ওই চেহারাটা ভুলতে পাচ্ছি না। ইটস ওকে, গিভ ইট টাইম। গায়ত্রী, কোনো পরিবর্তন হবে, আমি এটাকে দরজার বাইরে টাঙিয়ে দিচ্ছি, এতে ইভিল স্পিরিটস
দূরে থাকবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। গায়ত্রী ছাড়ো, আমাকে দাও, আমি টাঙিয়ে দিচ্ছি। জানো তো রবি, এই ক্রিস্টালটা মা আমায় দিয়েছিলেন, আর বলেছিলেন যে এটা সবসময় সঙ্গে রাখবি, আর যদি কোনো বিপদ আসে যার কিনারা পাওয়া যাবে না, তাহলে একে এইভাবে ঘরের বাইরে টাঙিয়ে রাখবি। এই ক্রিস্টালটায় না খুব পজিটিভ এনার্জি আছে, যা যে কোনো কুনজর বা অশুভ শক্তিকে দূরে রাখতে পারে। হতে পারে হয়তো এটার জন্যই আমাদের বাড়িতেও শান্তি ফিরে আসবে। আই হোপ সো। হ্যালো ম্যাম। হ্যালো। আরে ম্যাম, আপনার শরীর ভালো নেই আর আপনি এখানে। তুমি? গায়ত্রী, এ মায়া, ট্রেন নার্স। নার্স? তোমার দেখাশোনা করবার জন্য আর মায়ার আর কেয়ার করবার জন্য একে আমি হায়ার করেছি। সি ইজ ভেরি গুড। মায়ার সাথে এর ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রিয়েলি? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। বাট আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ নাও। মানে নার্সের কি প্রয়োজন আছে? আমি চাইছি তুমি যতদিন পুরোপুরি সুস্থ না হয়ে ওঠো রেস্ট করো। মায়া তোমার সাথে থাকলে তোমাকে হেল্প করতে পারবে। সরি ম্যাম, আমি আপনাদের দুজনের মাঝখানে বলছি। অ্যাকচুয়ালি আপনার প্যানিক অ্যাটাক হয়েছিল, ডক্টরও বলেছিল যে আপনার এক মাস বেড রেস্ট দরকার, বাকি আপনাদের দুজনের ইচ্ছে। গায়ত্রী, মায়া একদম ঠিক বলছে। আজ পর্যন্ত আমি তোমার সব কথা শুনেছি, এই ক্রিস্টালের ব্যাপারটাও মেনে নিয়েছি, তাই এই কথাটাও তোমাকে শুনতে হবে। আর আমি আমি তোমার হেলথ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, সো প্লিজ। ওকে ম্যাম, এই জিনিসপত্রগুলো রেখে আপনার জন্য খাবার তৈরি করে দিচ্ছি, তারপর আপনাকে ওষুধও দিতে হবে। মায়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অসুস্থ ছিলাম তখন, তুমি বাড়ির খুব ভালো খেয়াল রেখেছো, আর মায়ের আরও। মা, মা, এই দেখো আমি একটা নতুন ছবি এঁকেছি। আরে বাস না, মাউন্টেন, রিভার, এই দেখো পাখি, এইটা গার্ডেন, ভেরি বিউটিফুল। হ্যাঁ, আমি মায়েরাকে টিভি দেখার বদলে পেইন্টিং করতে বলেছি। আমরা একসাথে পোয়েম রিড করেছি, তাই না মায়েরা? খুব মজা হয়েছে। এ তো খুব ভালো কথা। মা, আবার ওই আওয়াজটা শুনতে পাচ্ছি। কার আওয়াজ শোনা? ওই কালো রঙের বিড়ালটার, যেটা জানলার বাইরে থাকে না, ওটা খুব কাঁদে। না মা, আমরা টপ ফ্লোরে থাকি না, এখানে উইন্ডোর বাইরে বেড়াল কি করে আসবে? সব সময় কান্নার আওয়াজ শুনতে পাই, দেখো এখনো কাঁদছে। তোমার এমনি মনে হচ্ছে? না মা, দেখো না কত জোরে জোরে কাঁদছে। মা, তুমি এখানে থাকো আন্টির সঙ্গে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে মা।
লাইট। গায়ত্রী, গায়ত্রী, তোমার কিচ্ছু হবে না, ঘাবড়িও না। গায়ত্রী, তোমার কিচ্ছু হবে না, মনে জোর রাখো আর চোখ বন্ধ করো। হ্যাঁ ম্যাম, আপনি গভীর শ্বাস নিন, আমি কাঁচের টুকরোগুলো বার করে দিচ্ছি। একটু ব্যথা হবে কিন্তু সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন নেবেন না। হ্যাঁ, ছাড়ো আর কোনোদিন উঠো না, হ্যাঁ চলো আমার সাথে। রবি, ব্যাস গায়ত্রী, আজকের পর না তো তুমি এই আত্মা আর মৃত্যুর পরে জীবনের কথা ভাববে, আর না কোনোদিন তার কাছে যাবার চেষ্টা করবে। না রবি, ওটা সীমাই ছিল, কিন্তু সীমা আমার ক্ষতি করতে চায় কেন? আমি ওর কি ক্ষতি করেছি? ও আমার পিছনে কেন লেগেছে? স্টপ ইট গায়ত্রী, সীমা মারা গেছে। আর দানেশ, ও মরে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। তুমি এদের সম্পর্কে ভাবা বন্ধ করো, মনের এই ভুল আপনা আপনি চলে যাবে। আমার মনের ভুল নয়, মনের ভুল নয়, ওটা সীমাই ছিল, আর কোন উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছে। কিন্তু সেই উদ্দেশ্যটা কি সেটা আমি কিছু কিছু বুঝতে পারছি না। গায়ত্রী, স্ট্রেস নেওয়া বন্ধ করো, আরাম করো, এসো শুয়ে পড়ো, প্লিজ এসো, এসো, কাম, ধীরে ঘুমিয়ে পড়ো। Thank you.
গায়ত্রী, গায়ত্রী কি হয়েছে? মায়া, মায়া হাত বাড়াও আমার দিকে, হাত বাড়াও। ভয় পেয়ে না, এসো 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 ভেতরে এসো, চলে এসো। মা, তুমি তুমি ঠিক আছো তো? সঙ্গে ওকে গায়ত্রী, মায়ার ঘরের জানলা খোলা ছিল, আর ও ওখান থেকে এখানে বাইরে দিয়ে হেঁটে হেঁটেই চলে এসেছিল। ওখান থেকে এখান অবধি এভাবে তোমার কিছু হয়ে গেলে তখন তুমি জানলা দিয়ে বাইরে বেরিয়েছিলে কেন? আমি 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 ঘরে শুয়েছিলাম তখন। আমি ওই আওয়াজগুলো শুনতে পেলাম। এটা তো ওই বিড়ালেরই আওয়াজ যেটা মায়েরাও শুনতে পেত। বিড়ালটা এখানে কি করে এলো?
মায়া, আমি তোমার অবস্থাটা বুঝতে পাচ্ছি। আই এম রিয়েলি সরি যে এই সমস্ত তোমায় ভোগ করতে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে যে এই বাড়িতে এমন কিছু আছে যেটা ঠিক নয়, কিন্তু এইসব আমাদের সাথে কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না। কিন্তু আমি খুঁজে বের করবই। এনিওয়ে তুমি চলো আমার সঙ্গে, চলো। মায়া একটা কার্ড তোলো। কিছু হয়েছে যেটা তুমি জানো অথচ তুমি কাউকে বলনি, নাকি এমন কিছু যার জন্য তুমি অনুতপ্ত? এমন কি হয়েছে মায়া, কোনো ভুল, কোনো অপরাধ? ভুল, অপরাধ, এসব কি বলছেন আপনি? এরকম কিছুই তো হয়নি। ইটস ওকে, আরেকটা কার্ড তোলো। আগেই বলেছিলাম আমি এসবে একদম বিশ্বাস করি না, হয়তো তাই যা ইচ্ছে একটা আসছে। আপনি বন্ধ করুন এবার, আমার অনেক কাজ আছে, আমাকে এবার যেতে হবে। আগে অপরাধ, তারপর গিল্ট, এই মায়ার গল্পটা কি? মায়ার ফোন? হ্যালো, অপর্ণা, মনে হচ্ছে আপনি কোনো ভুল নম্বরে ফোন করেছেন। এখানে কোনো অপর্ণা নেই। তোমার সঙ্গে একটু পরেই কথা বলছি। অপর্ণা, অপর্ণা, অপর্ণা! ইয়েস ম্যাম। অপর্ণা, রাইট? নাম বদলে তুমি আমাদের বাড়িতে রয়েছো কেন, আর মিথ্যে কেন বলেছো আমাদের? ম্যাম আপনি কি বলছেন?
আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সবকিছু বুঝে গেছি। এই আইডি কার্ড, এটাতে নাম আছে অপর্ণা। এবার সত্যিটা বলে দাও, গল্পটা কি? ম্যাম, ঠিক আছে, না বলতে চাও তো ঠিক আছে, কিন্তু এখনই এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না ম্যাম, আমাকে এখানে জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও এখান থেকে। ম্যাম প্লিজ, আমার আমার কথা শুনুন। তাহলে তুমি এইভাবে মানবে না? ম্যাম প্লিজ, এরকম করবেন না। ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ, ম্যাম আমার কথা শুনুন প্লিজ, দরজা খুলুন ম্যাম প্লিজ। তুমি সীমাকে কি করে চেনো? কি করে চেনো তুমি সীমাকে? কেন তোমার পিছনে পড়ে আছে ও? কেন মারতে চায় তোমাকে? কিছু জিজ্ঞেস করছি তোমাকে, তুমি চিনতে সীমাকে? চিনতাম। সীমার শরীর খুব খারাপ ছিল আর দানিশের একজন নার্সের দরকার ছিল। ও আমায় হায়ার করেছিল সীমার দেখাশোনা করার জন্য। সীমার দুটো কিডনি ফেল হয়ে গিয়েছিল। ডক্টরসরা জবাব দিয়ে দিয়েছিল যে ও আর বেশি দিন বাঁচবে না। তারপর ওখানে থাকতে থাকতে জানি না কখন কিভাবে আমি আর দানিশ একে অপরকে পছন্দ করতে শুরু করি। অপর্ণা, আমি ভাবছিলাম যে সীমা তো আর বেশি দিন বাঁচবে না, তুমি কি সীমার মৃত্যুর পর আমার সঙ্গে থাকতে আসবে? কেন, একা থাকতে ভয় পাও বুঝি? ভয় নয়, কিন্তু এখন তোমার থেকে দূরে থাকতে ভালো লাগে না। হ্যাঁ, আমারও ভালো লাগে না, আমি তোমার সাথেই থাকতে চাই। কিন্তু আমাদের এই স্বপ্নটা সীমা মারা যাওয়ার পরই পূর্ণ হবে। কোনো ব্যাপার না, এতদিন যখন অপেক্ষা করেছি আর না হয় কদিন অপেক্ষা করলাম, ব্যাস আর কয়েকদিনের তো ব্যাপার, আর তারপর তুমি আর আমি চিরদিনের মতন এক হয়ে যাব। সত্যি? সীমা, সীমা দরজা খোলো, সীমা চলে যাও এখান থেকে, আমি কিচ্ছু শুনতে চাই না। সীমা এরকম কোনো ব্যাপার নয়, সীমা আমি তোমাকে বোঝাতে পারি। সীমা আমি আর কিচ্ছু বুঝতে চাই না দানেশ, চলে যাও এখান থেকে, আমার যে বোঝার ছিল বোঝা হয়ে গেছে,
আমি এমন একজনের জন্য মৃত্যুর সাথে লড়ছিলাম যে আমার মৃত্যু কামনা করছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। সীমা দেখো, কোনো বোকামি করো না কিন্তু। সীমা শোনো, দরজা ভেঙে দাও। দানিশ আমাকে আপনার ব্যাপারে বলেছিল, কিভাবে ও আপনার সাথে দেখা করে সেফ ভাবত নিজেকে। দানিশের এরকম হঠাৎ মারা যাওয়ার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হলো যদি আমাকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা আপনি, শুধু আপনি। সেই জন্য তুমি বাহানা করে আমার বাড়িতে চলে এলে, নিজের নাম আর পরিচয় বদলে দিয়ে। আমি শাট আপ, আমি কিচ্ছু শুনতে চাই না। আজ তোমার জন্য আমাদের সবার জীবন বিপন্ন, এটা তুমি ঠিক করনি। ভুল করেছো তুমি। রবি, বুঝতে পারছি না যে আমি কি করব। যদি আমি মায়াকে বাড়ি থেকে বের করে দিই তাহলে সীমা আর আত্মা ওকে মেরে ফেলবে। মায়া শুধুমাত্র এই বাড়িতে সেফ, কিন্তু যদি মায়া এখানে থাকে তো আমাদের সবার জীবনে ঝুঁকি আছে। কি করবো রবি? এতে এত ভাববার কি আছে গায়ত্রী? শুধু তোমার আর আমার ব্যাপারে হলে তো হয়তো ভেবে দেখতাম, কিন্তু এই সিদ্ধান্তটা মায়ার ব্যাপারে, ওর সেফটির ব্যাপারে। মায়ার ভুল, মায়ার প্রবলেম মায়া নিজে বুঝুক, আমরা কেন অংশীদার হব? আমার মনে হয় তুমি এই বাড়ি থেকে এখনই মায়াকে বের করে দাও, রাইট নাও। রবি, ক্রিস্টাল বলটা যেটা আমরা দরজায় লাগিয়েছিলাম ওটা নেই। মনে হয় সীমার আত্মাই ঘরে ঢুকে পড়েছে। এই এই আওয়াজ তো ছাদ থেকে আসছে। চলো চলো চলো। সীমা, আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। দেখো সীমা, এই বাচ্চাটা তোমার কি ক্ষতি করেছে, ও নির্দোষ, ওকে যেতে দাও। তোমার শত্রু তো আমার সাথে না, তো আমার থেকে প্রতিশোধ নাও, কিন্তু এই বাচ্চাটাকে যেতে দাও, যেতে দাও এই বাচ্চাটাকে, প্লিজ সীমা, প্লিজ। সীমা, আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ
ছেড়ে দাও প্লিজ সীমা ছেড়ে দাও সীমা আমি এসব চাইছিলাম না সত্যি প্লিজ আমায় ক্ষমা করে দাও গণেশকে তুই খুব ভালোবাসিস তাই না তুই তোর সাথে থাকতে চেয়েছিলিস তাই না একে অপরের সাথে জীবন কাটাতে চেয়েছিলিস আমি এখন তোকে দানিশের কাছে পাঠাবো আর তার জন্য তোকে মরতে হবে আমি মারব তোকে মাম্মা কখনো তোর কোনো ক্ষতি হতে দেবে না